মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477995155 আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর 158তম জন্মদিন পালিত হলো মহাসমার হয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বসতভিটে জিমোতে এদিন সকাল থেকেই একাধিক অনুষ্ঠান চলে জেলা জুড়েও চলে নানা অনুষ্ঠান এবার পুজোয় স্কুটি পেতে আসতে হবে কাবেরিতে জমজমাটি শরৎপ্রাতে সোনা পাবেন হাতে হাতে সাজতে পুজোয় নতুন রূপে আসতেই হবে কাবেরিতে কাবেরি আপনাদের প্রিয় পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর ১২৭১ সালের পাঁচই ভাদ্র যেমন নতুন বাটিতে জন্মগ্রহণ করেন বাংলার নবজাগরণের এক উজ্জ্বল নক্ষত্র আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৫৮তম জন্ম জয়ন্তী পালিত হল মহাসমারোহে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বসতভিটে যেমতে এদিন সকাল থেকেই একাধিক অনুষ্ঠান হয়েছে তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্য এবং এলাকার বহু মানুষ এদিন কান্দিতে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লাইব্রেরি ও মিউজিয়াম কর্তৃপক্ষের তরফেও সকাল থেকেই তার জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান হয় প্রথমে মাল্যদান পর্ব চলে তারপর সকালে কুচকাওয়াজে অংশ নেয় কচিকাচারা এছাড়াও দিনভর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা পাঠসহ আরও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রূপপুর কেদারনাথ প্রাথমিক বিদ্যালয়ে সব পেয়েছির আসরের পক্ষ থেকেও এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনভর চলে নানান অনুষ্ঠান আন্দোলনের বঙ্গভঙ্গ আন্দোলনের একটা বিরাট অবদান ছিলেন ওনার হ্যাঁ এত অঞ্চলে সবথেকে বড় কথা বঙ্গলক্ষ্মীর ব্রতকথা নারীদের যে অধিকার মানে নারীদের যে একটা বিরাট অবদান মানে এগিয়ে না এলে শিক্ষা না এলে যে এগিয়ে আসতে পারে তার জন্য বঙ্গলক্ষ্মীর ব্রতকথা এবং সম্পূর্ণ খুব মানে সুন্দরভাবে উনি মানে এটা এ করেছিলেন এবং বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে এত দঞ্জলে যে আন্দোলন এসব গ্রামের গ্রাম্য যে আন্দোলনগুলো সেটা এখান থেকে শুরু করেছিলেন